খাবার নিয়ে স্ক্যাম বা খাবার নিয়ে ফ্রড এরকমও হওয়া সম্ভব? এটা কি তোমরা কখনো ভেবে দেখেছো খাবার নিয়ে? এক্স্যাক্টলি, খাবার নিয়েও কিন্তু রেস্টুরেন্ট বা কিছু সংস্থা ক্রমাগত আমাদের মতো সাধারণ মানুষদেরকে ঠকিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে। আমি এই ইন্ট্রোটা অ্যান্ড শেষের আউট্রোটা আলাদা করে রেকর্ড করেছি, কারণ ইনিশিয়ালি আমার এই ভিডিওটার উদ্দেশ্য ছিল যে নেগেটিভ রিভিউওয়ালা যে রেস্টুরেন্টগুলো আছে তাদের খাবার কোয়ালিটিটাকে চেখে দেখা। কিন্তু একটা ঘটনার জন্য ভিডিওটাকে পুরো অন্যরকমভাবে তোমাদের সামনে তুলে আনতে হচ্ছে, অ্যান্ড সেই জন্য ইন্ট্রো অ্যান্ড আউট্রোটা আলাদা করে রেকর্ড করছি। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা, অ্যান্ড তোমরাই জানতে পারবে যে কতভাবে এরা কিন্তু ঠকিয়ে যাচ্ছে। আর এরা বলতে এই সব দু নম্বরই রেস্টুরেন্টগুলো, আর তাদের কিন্তু প্রশ্রয় দিচ্ছে এই জোম্যাটো বা সুইগির মতো হোম ডেলিভারি অ্যাপসগুলো। ডিসক্লেমার, 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 ভিডিও স্টার্ট করার আগে তিনটে ডিসক্লেমার দিয়ে তারপর ভিডিওটা স্টার্ট করব। ডিসক্লেমার ১, লকডাউন আনলকডাউন এসবের চক্করে সেলুন সব বন্ধ, তাই আমি জানি নিজেকে পুরো জঙ্গলি দৈত্য লাগছে, কিন্তু আই এম রিয়েলি সরি, এই অবস্থাতেই ভিডিওটা করতে হচ্ছে, কারণ এই জঙ্গল আমার পক্ষে বাড়িতে ক্লিয়ার করা সম্ভব না। ডিসক্লেমার ২, ভিডিও রেকর্ড করতে চাচ্ছি এক্ষুনি, এক্ষুনি নিচ দিয়ে বাইক যাবে, সাইকেল যাবে, প্লেন যাবে, পাখি ডাকবে, অনেক কিছু হবে, সো অনেক রকম ইন্টারাপশানস হবে, তার জন্য আই এম রিয়েলি সরি, ডিসলাইক সে জন্য মেরো না। আর ডিসক্লেমার ৩, তোমাদের জন্য এই ভিডিওটা করার জন্য এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে এসি চালাতে পারিনি, কারণ সিএসসি ইলেকট্রিসিটি বিলের নামে যা বাঁশ দিয়েছে এসি চালানো সম্ভব না। এই গরমের মধ্যে খামাদে খামাদে ভিডিওটা করছি, তাই জন্য একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব ডেফিনেটলি করবে। এনিওয়েজ, ভিডিওটা এবার শুরু করা যাক। আমরা সাধারণত কি করি, আমরা সুইগি জোম্যাটো এইসব জায়গায় গিয়ে আগে চেক করি কোন রেস্টুরেন্টের রেটিং ভালো, আর কিছু জন আছে সেটা চেক করে যে কোন রেস্টুরেন্টের খাবারের দাম কম, আমি তার মধ্যে একজন। এনিওয়েজ, আজকে আমি উল্টোটা করব, আমি এমন একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করব যার কিন্তু অনলাইনে রেটিং ভালো না, আর সেখানকার খাবার অর্ডার করে তোমাদের সাথে তার ফুল রিভিউটা শেয়ার করব। তো আজকে আমি যে রেস্টুরেন্টটা থেকে অর্ডার করব সেটার নাম হচ্ছে শাওয়ারমা সিটি, আর এটার লোকেশন দেখাচ্ছে হচ্ছে ফুড কোর্ট অ্যাক্সিস মল নিউ টাউন। আচ্ছা, এখানে কিন্তু রেটিং আছে 2.8। আমি আজকে এখানে চারটে ডিশ অর্ডার করব টোটাল। ফার্স্ট হচ্ছে এতে চিকেন শাওয়ারমা বার্গার, যেটার দাম হচ্ছে ১০০ টাকা করে। একটা নিয়ে নেব চিকেন চিজ শাওয়ারমা বার্গার, যেটা হচ্ছে ১০ টাকা বেশি, ১১০ টাকা করে। আরও এতে বিভিন্ন শাওয়ারমা অপশানস আছে, স্যালাড আছে, এগস আছে, ভেজিস আছে। বাট থার্ড ডিশ যেটা অর্ডার করব সেটা হচ্ছে চিকেন চিজ শাওয়ারমা র‍্যাপ, যেটার দাম হচ্ছে ১৫০ টাকা করে। অ্যান্ড লাস্টলি একটা গ্রিল্ড চিকেন র‍্যাপ, যেটাও ১৫০ টাকা করেই। সো টোটাল চারটে ডিশ নিয়ে দাম হচ্ছে ৫.৭৯। এনিওয়েজ, অ্যাপ্রক্স ৬০০ টাকা দিয়ে আজকে আমি ডিনারটা অর্ডার করছি, অ্যান্ড এবার ওয়েট করা, কখন আসবে জানি না। যখন খাবারটা অর্ডার করি তখন কিন্তু ইটিএ দেখাচ্ছিল ৪০ মিনিটের, ৪০ থেকে ৪৫ মিনিটের, কিন্তু খাবারটা এলো প্রায় সোয়া এক ঘন্টা পর। হিদে অর্ধেক এখানেই মরে গেছে। এনিওয়েজ, কোয়ান্টিটিটা দেখেও তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম, এই নাকি ১০০ টাকার বার্গার, এই যে এইটা ১০০ টাকার উইদাউট চিজ চিকেন শাওয়ারমা বার্গার। বানগুলো দেখে তো মনে হচ্ছে পাতি দোকানের যে ভাড়াপাওয়ে পান ইউজ করা হয় সেই বান, অ্যান্ড ভেতরে সামান্য একটুখানি চিকেনের স্টাফিং দেওয়া, কোনো ভেজিস নেই, কিচ্ছু নেই, আলাদা করে সেরকম কোনো মেয়র লেয়ারও নেই, একটুখানি টমেটো আছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। কিছু বলার নেই, সত্যি কথা বলতে কিছু বলার নেই। শক্ত পাউরুটি,
তাও পাউরুটিটা মনে হচ্ছে বেশ কিছুদিন পুরনো, মেয়র কোনো ফ্লেভার নেই, মাংসগুলো ছিবড়ে আর মাংসর পরিমাণও খুব কম। একটা পিস মাংস খেয়েছি আর এই এক পিস দু পিস তিন পিস মতো আছে। আমি সাধারণত খাবারকে এইভাবে বাজে বলাটা পছন্দ করি না, কারণ খাওয়া হচ্ছে মা লক্ষ্মী। কী বলবো এটাকে, খারাপটাকে তো খারাপ বলতেই হবে। আর এটা হচ্ছে 110 টাকার চিকেন শাওয়ারমা চিজ বার্গার। এতে 10 টাকা এক্সট্রা নিল, কিন্তু কী ডিফারেন্স আছে বুঝতে পারছি না। এতে একটুখানি মেয়ও বেশি মনে হচ্ছে অন্যটার থেকে, অন্যটায় তো মেয়ও ছিলই না। অ্যাবসলিউট ওয়েস্ট অফ মানি, একদম বাজে খেতে, একদমই বাজে খেতে। 2.8 কেন, আমি এটাকে কোয়ান্টিটি কোয়ালিটি কোনো দিক থেকেই 0.8ও দিতে রাজি নই। আমি কিন্তু কোনোভাবেই কোনো রেস্টুরেন্টকে ডিফেমিং করতে চাই না, বাট কিছু জায়গায় বাধ্য হয়ে করতে হয়। এগুলো কী বস, এটা একটা 110 টাকার বার্গার, অ্যান্ড এটা কোনো মতেই শাওয়ারমা না, এটা কোনো মতেই শাওয়ারমা বার্গার না। তো এইবার ট্রাই করব হচ্ছে র‍্যাপ। যে কোনো শাওয়ারমা দোকানের কিন্তু স্পেশালিটি হচ্ছে তাদের শাওয়ারমা স্যালাড আর শাওয়ারমা র‍্যাপস। এখানে একটা হচ্ছে চিকেন চিজ শাওয়ারমা র‍্যাপ অ্যান্ড আরেকটা হচ্ছে গ্রিল্ড চিকেন র‍্যাপ। সত্যি কথা বলতে দুটোর মধ্যে দেখে কিন্তু অতটা ডিফারেন্স বোঝা যাচ্ছে না, দুটোকে অলমোস্ট সিমিলার লাগছে দেখতে। দুটোর দামই একই 150 টাকা করে। এটা ছিল হচ্ছে চিকেন শাওয়ারমা চিজ র‍্যাপ। স্টাফিং কম ছিল, কিন্তু এটা খেতে তুলনামূলকভাবে বেটার লাগলো। আহামরি কিছু না, দারুণ কিছু না। 150 টাকায় কিন্তু আরও অনেক ভালো এরকম র‍্যাপ পাওয়া যায়, 5 মার্কসটুক দেওয়াই যায়। 100 যদি 40-এ পার্স হয় তাহলে 5-এ 2, হ্যাঁ 2.5 দেওয়াই যায়। আর এটা সেকেন্ড র‍্যাপ, এটাও একটু বাইট নিয়ে তোমাদের সাথে শেয়ার করি এর রিভিউটা কেমন। এটা হচ্ছে ইনসাইড টেক্সচারটা। আমি জানি ক্যামেরায় ভেতরটা দেখে আগের র‍্যাপটার থেকে এটা ডিফারেন্সিয়েট করাটা চাপই আছে। মেয়ো অনেকটা পোর্শন দিয়েছে। আর চিকেনটার কথা বলবো, চিকেনটা এরা গ্রিল্ড করতে গিয়ে এতটাই গ্রিল্ড করে ফেলেছে যে মুখে দিয়ে ছিবড়ে তো দূরের কথা। মুখে দেওয়ার পর আমি বুঝতে পারছিলাম না চিকেন ছিল না হাড় ছিল, আমি লিটারালি মনে ছিল ফেলে দেবো, এতটা বেশি গ্রিল করে ওভার কুক করে ফেলেছে। সত্যি কথা বলতে দুটো র‍্যাপের মধ্যে কিন্তু অতটা ডিফারেন্স পাওয়া গেল না, একটাই শুধু আছে, সেটা হচ্ছে আগেরটা তাও ঠিকঠাক ছিল, হালকা ছিপড়ে ছিল, বাট এইটা ছিপড়ে টুটি লেভেল ইনফিনিটি চলে গেছে। তো এই খাবারের ছিঁড়ি 600 টাকা, ইট ওয়াজ আ কমপ্লিট ডিজাস্টার, অ্যাবসলিউট ডিজাস্টার ছিল। তো সেই দিন ডিনারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার এক ফ্রেন্ড আছে প্রীতম, যে অ্যাক্সিস মলের কাছেই থাকে সংকল্পতে, তাকে আমি বলি যে তুই একটু অ্যাক্সিস মলে গিয়ে একটা শাওয়ারমা সিটি বলে এরকম রেস্টুরেন্ট আছে তাদের কিছু ফটো আর ভিডিও তুলে আন যাতে আমি আমার ব্লগে ইনক্লুড করতে পারি। কিন্তু তখনই কেঁচো খুঁড়তে কেউ টেবে রয়ে, কারণ ও আমাকে বলে যে অ্যাক্সিস মলের বেশিরভাগ রেস্টুরেন্টই কিন্তু বা যতই ফুড আউটলেটসগুলো ছিল টেক অ্যাওয়ে কাউন্টার্সগুলো বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। আর তখনই আমি টের পাই যে সামথিং ফিশ ইজ গোয়িং অন, কারণ যেমন দেখতে পাচ্ছ অ্যাড্রেসে দেখাচ্ছে হচ্ছে সেক্টর 5 সল্ট লেক, এখানে দেখাচ্ছে অ্যাক্সিস মল অ্যান্ড নিজে অ্যাড্রেসে দেখাচ্ছে সেক্টর 5। প্রথম সেকেন্ড অফ অল, আমি যখন খাবারটা ট্র্যাক করছিলাম আমাকে কিন্তু লোকেশানটা অ্যাক্সিস মলই দেখাচ্ছিল। তো তখনই আমার মনে হলো ইদার অফ দ্য টু জিনিস হওয়া সম্ভব। এক, শাওয়ারমা সিটি এরা এককালে ডেফিনেটলি একটা রেস্টুরেন্ট ছিল অ্যান্ড ইচ্ছা করে আজকে মানুষ ঠকানোর ব্যবসা চালানোর জন্য তারা কিন্তু এত গলাকাটা দাম নিয়েও এত খারাপ খাবারটাকে
আমাদের কাছে পরিবেশন করছে, অথবা অথবা আরও বড় একটা যেটা স্ক্যাম সেটা হচ্ছে মেবি মেবি দোকানটাই আজকে নেই, অ্যান্ড তার বদলে কিছু লোক সেই দোকানের নাম খাটিয়ে দু নম্বরই করে সস্তা জিনিসটাকে এত দাম দিয়ে আমাদের কাছে বেচছে। কথাটা এত কনফিডেন্টলি কেন বলছি, তার কারণ হচ্ছে প্রীতম জোম্যাটোতে রেস্টুরেন্টের যে ফোন নাম্বারটা দেওয়া ছিল সেই ফোন নাম্বারে কল করেছিল, অ্যান্ড কনভারসেশনটা ছোট্ট ছিল, তোমাদেরকে শোনাই। হ্যালো, হ্যালো, আচ্ছা আপনাদের শপ কি ওপেন আছে? এরা বলছে অ্যাক্সিস মলে এদের যে আউটলেটটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আজও এখনও আমি যদি ওই অনলাইনে অর্ডার করি তারা কিন্তু অনলাইনে অর্ডারটা অ্যাকসেপ্ট করছে, অ্যান্ড এত দাম দিয়ে এত খারাপ খাবারটা আমাদেরকে ডেলিভারি করছে। আমি কখনো ভাবতে পারিনি যে এই লেভেলের দু নম্বরই হওয়া সম্ভব, যেখানে একটা রেস্টুরেন্ট যেটা উঠে গেছে তাদের নামটা বা তাদের ব্র্যান্ড নেমটা ব্যবহার করে দু নম্বরই করে কেউ সস্তা জিনিসটাকে এত দাম দিয়ে আমাদের কাছে বেচছে। সো এনিওয়েজ, আজকের ভিডিওটার পর তোমাদেরকে একটাই কথা বলবো, অনলাইনে যখন তোমরা কোনো খাবার অর্ডার করছো এনশিওর করো একটু ব্র্যান্ডেড বা ভালো রেটিংওয়ালা রেস্টুরেন্ট থেকেই খাবার অর্ডার করতে, নয়তো কিন্তু মোস্ট অফ দ্য টাইম এইভাবেই তোমাদেরকে ঠকতে হতে পারে। 600 টাকা, ইট ওয়াজ আ কমপ্লিট ডিজাস্টার, কিন্তু ঠিক আছে, সত্যি কথা বলতে আমি ভাবিনি যে এরকম একটা স্ক্যাম ধরা পড়বে। আই ওয়াজ জাস্ট প্ল্যানিং যে নেগেটিভ রিভিউওয়ালা যে রেস্টুরেন্টগুলো আছে তাদের খাবারগুলো রিভিউ করবো, যে অ্যাকচুয়ালি কেন এতটা নেগেটিভ রিভিউ আছে, বাট সামথিং মাচ বিগার টার্নড আউট, সো দ্যাটস দ্য পয়েন্ট। এনিওয়েজ গাইস, আজকে ভিডিও এইটুকুই, সো চলো ফর টুডে, বাই বাই।